रॉन्ग नंबर टेलीफोन केटे गेलो অনেকগুলো গান ছিল মানে ভেঙে ভেঙে কি গান তো না ওগুলা কি ছিল শুট ছিল কি রকম ছিল ওগুলা আপনার ডিফিকাল্ট ওয়াসিম ভাই ছিলেন আমাদের ওয়াসিম খান ওয়াসিম ভাই বলে চল তোর আজকে একটা শুটিং আছে আমি কিসের শুটিং আমি তো বুঝি নাই ফার্স্ট বলে শার্ট পর সুন্দর সুন্দর শার্ট নিয়ে আমি কেন তারপর আমারে বললো উনি আমি অনেক বললাম ওয়াসিম ভাই এইগুলোকে আমি বুঝবো না পারবো না এগুলো অভিনয় করার কি আমার পক্ষে সম্ভব না উনি বললেন না করো একটা করলাম একটা ছোটোবেলার একটা যেটা বলে যে আমার তখন বয়স ছিল মানে 25-26 এরকম কিছু ছিল হয়তো তাই না তখন অত ভালো লেগেছিল তাই করেছিলাম দ্যাটস এনাফ এটা মানে এর আগে সুজন কেনার কারণটা হচ্ছে এর আগে আমি নান্নু আর সুজন হ্যাঁ একটা নাকামালাম মাঝে মারা গেল না যেভাবে বল লেগে মাথা মারা গেছিল ঠিক ওইরকমই ওদের স্টোরিটাও আছে যে ওর ভাইটা মানে তোমার সঙ্গে ভাই দ্বিতীয় হাসান খেলতে যায় খেলতে গিয়ে এরকম বল লেগে মরে যায় ঠিক আছে হ্যাঁ এইরকম ছিল তো আমাকে বললো যে এরকম একটা সিকুয়েন্সের স্টোরি আছে তো আপনাদেরকে যদি ক্রিকেটারদের নিয়ে আপনাদেরও থাকবেন এই ক্রিকেটারদেরকে ইয়ে করবে তখন আমি ওই টাইমে নান্নুকে আর সুজনকে নিয়ে গেছিলাম ওই নাটকে হ্যাঁ সময় আমি নান্নু আর ইয়ে ছিল তো ওই নাটকটা আমাকে বলছিল তো আমি যদি স্ক্রিপ বানায় নিয়েছিলাম ঠিক আছে কোনো লাগবে না আমরা যেভাবে কথাবার্তা বলবো কি হয়েছিল না হয়েছিল ওই ঘটনাটা ওই রমল নাম্বার ওই জিনিসটা এখানে দেখাতে হচ্ছে তো আমরা ওইভাবে দেখা দিব আমরা নিজেরা কথাবার্তা এখন ওইখানে ওই জিনিসটা হয়েছে নাটকটা হয়েছে তো ওই নাটকটা দেখেই এই ভিডিও যে ডাইরেক্টর আছে পছন্দ করছে ঠিক আছে পছন্দ করছে যে আমরা যেহেতু ক্রিকেট থেকে পেয়ে যাচ্ছে তো আপনার সুজন বা নানুকে নানু টানু আগে আর সুজনকে দেখি আমি সুজনের অ্যাক্টিংটা ভালো ছিল আমাদের অ্যাক্টিংটা ভালো ছিল আমরা নিজেরা অ্যাক্টিং করছি এখানে যে ওই নাটকে ওরা পছন্দ করছে বলে সুজন ভাইকে তারা সুজন না হ্যাঁ তো আমার খেয়াল নেই তারা খেয়াল না তখন সুজনকে বললাম ভাই গানটা আমাকে গান দেবো না এই ঘটনা मुंबे आने हेलो लंटा केटे गलो हे हेलो आई वाज अ बैंकर আমার ব্যাংকের সাথে ওই ক্রিকেট খেলার মধ্যে চাকরি ছিল এবং আমার তো এমনিও কমার্স লাইনে আমি পড়াশোনা করেছি যাই না ব্যাংকার হতাম কিনা মানে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম পাইলট হওয়ার বাট সেটার কোনো পড়াশোনাই আমি করি না সেটাবেলা স্বপ্ন ছিল সেটা বাট ডেফিনেটলি হয়তো কোনো ব্যাংকে নাকি জব করতাম কখনো ম্যানেজমেন্ট জব করতাম যাই না আসলে কোনোভাবে চিন্তা করি ক্রিকেট ছাড়া কোথাও চিন্তা করি না।